তারা পাশাপাশি তাদের দমন বেআইনি কাজ করার জন্য সহজভাবে মানুষের সাথে যোগাযোগ করে আমাদের দিনের রাতে ঠকাচ্ছে। আমরা অনেক বুদ্ধিমান হয়েও অনেক সময় আমরা কখনো বোকা হয়ে যাই, আর তার জন্যই চন্দননগর পুলিশ কমিশনারেটের এর আগেও অনেক সভা আমাদের করা হয়েছে, স্কুল কলেজ বহু জায়গায়। তার পাশাপাশি আজকের সবাইকে এখানে ডেকে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে চন্দননগর পুলিশ কমিশনারেটে সারা বাংলায়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যেন সেই সাইবার ক্রাইম অপরাধটা যেন কমে। চন্দননগর পুলিশ কমিশনারেটে ডাকে আমি প্রথমে উপস্থিত। অ্যাওয়ারনেস আমরা করি, ভয় পাওয়ার কারণ নেই। আর সেকেন্ড, আপনি আননোন ফোন, আচ্ছা এটা আরেকটা কথা বলো কি ভয় হলো কি হঠাৎ করে কল এলো স্যার আমি কি করব, যদি আমি তুয়ে ফেলেছি কিছু করার নেই। এটা অনেকবার হয়, আপনি ফোনটা তুললেন এক সেকেন্ডের জন্য ধরেছেন আর উনি ওরা ফটো ক্লিক করে দিয়েছে। এরকম হয়েছে, আমি ভিডিও কল অন করলাম, এক সেকেন্ডের জন্য অন করলাম, আমার ছবিটা ক্যাপচার করে নিল, পরে সঙ্গে সঙ্গে আমাকে বললো কি আমাকে টাকা দাও না হলে তোমার ইয়ে করে দেবে। এটা অবজেকশনেবল ছবির সঙ্গে সেই ফটোটা আছে। আপনার বাড়ির লোককে আপনি কনভিন্স করা খুব সহজ, ভয় পাবেন না, লজ্জা পাবেন না, আপনি বলবেন কি আমি এটা দেবো না, টাকাটা ব্লক করে দেবেন, কোনো অসুবিধা নেই। কোনো পুলিশ, সিবিআই হোক বা ইডি হোক, আপনার কোনো এরকম ক্রাইম করলে এটা টাকা চাওয়ার কোনো কোথাও কেউ কোনো এজেন্সি টাকা চায় না, নাম্বার ওয়ান। সেকেন্ড, ইউ শুড আন্ডারস্ট্যান্ড ওয়াচিং দিস পর্ন অর এনিথিং, ইট মে বি মরালি নট রাইট, সমাজে মরালি রাইট নাও হতে পারে, বাট ইট ইজ নট লিগাল ক্রাইম। সার্কুলেশন ইজ আ ক্রাইম, আমি কোনো ছবি সার্কুলেট করছি ওটা ক্রাইম হতে পারে, আপনি লজ্জায় পড়বেন না, আপনি শুধু ব্লক করে দেবেন। থার্ড, আর একটা সহজ ব্যাপার আছে, ধরুন কোনো আননোন কল করছে, আননোন কল হোয়াটসঅ্যাপে তুলবেন না, যদি হয় আপনার যে ক্যামেরার যে সামনেটা বলে আপনার ছবিগুলোকে সুপারইম্পোজ করবে, করে এবার এদিক ওদিক ছড়াতে থাকবে এবং ভয় দেখা করবে। এই সমস্ত কেস যদি হয় একটাই কাজ হচ্ছে, ওদেরকে কোনোভাবে এন্টারটেন করবেন না, শুধু ব্লক করুন। যখনই আপনি ব্লক করবেন, এরকম অনেকের হতে পারে বা হয়েছে হয়তো, আমি জানি না, এই যখনই কথা বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি বিকেলে দেখছি টাকা দেবো, কোনো কথা নয়, সমস্ত যে কোনো, আমি এতগুলো ফ্রড করলাম প্রত্যেকটাতে এরকম যখন নাম্বার পাবেন সমস্ত ব্লক করতে থাকবেন নাম্বার। ওরা যখন দেখবে যে আরে এত নাম্বার আমার ব্লক করছে, ওরা তখন আপনাকে ছেড়ে দিয়ে অন্য টার্গেট চলে যাবে, ঠিক আছে, একদম নাম্বার ব্লক করতে থাকবে। এবং জেনারেলি এই ধরনের নাম্বারগুলো দেখবেন +92 +45 এরকম ধরনের ফোন নাম্বার থেকে আসবে বা হোয়াটসঅ্যাপ কল আসবে, ধরবেই না। ইন্ডিয়ান নাম্বার ছাড়া +91 ছাড়া ধরবেই না। এছাড়াও যদি অসুবিধা হয় তাহলে একটা কাজ করুন, আপনারা পাবেন কল ব্লকার বলে প্রচুর অ্যাপ পাবেন, সেখানে শুধু কন্ট্যাক্ট লিস্টটাকে হোয়াইট লিস্ট করুন, বাকি যা ফোন একটা ঢুকবে না, সমস্ত ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, সেটা করুন। হ্যাঁ, কল ব্লকার এই অ্যাপটাকে ডাউনলোড করে দিই, যে কটা আপনার ফোনেতে থাকবে কন্ট্যাক্ট তাদের ফোনই ঢুকবে, বাকি কারো ফোন। এটা হচ্ছে বয়স্কদের জন্য যাদের খুব অসুবিধা হচ্ছে, ধরুন ফোন ধরে ফেলছে, আমি তাদের জন্য বললাম এইটাকে আপনার বাড়ির কোনো লোককে দিয়ে এটাকে করে কল ব্লকার। রবি তোমার মুগ্ধ হওয়া এই তো নতুন কথা, অলঙ্কারের তুমি রূপকথা। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। আজকে আমরা একটা সাইবার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করেছি, বিশেষ করে আমরা ফোকাস করেছি যারা চুঁচুড়া শহরে, চন্দননগর শহরে যারা বয়স্ক লোক আছেন ওদেরকে এখানে ডেকে এনে ওদেরকে একটা সচেতন শিবির বলা যায়, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করেছি। ওদেরকে বুঝিয়ে দিয়েছি কি কিভাবে স্টক মার্কেটে লোকজন এখানে চিট হচ্ছেন, আপনার ফেসবুকে যারা ফ্রেন্ডশিপ করছেন এই সেক্সটর্শন কেসগুলো কি কেসগুলো আছে। আমরা বিভিন্ন অন্যান্য যে দপ্তর আছে পশ্চিমবঙ্গের ওখানকার ফ্যাকাল্টি মেম্বারদেরকে আমরা ইনভাইট করেছি। এটা আমি মনে করি কি এটা ভালো একটা স্টেপ রয়েছে। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং নিউজ পেপারে আমরা একটু সতর্ক করার চেষ্টা করব। মেল উদ্দেশ্য হচ্ছে কি সাইবার ক্রাইমের অ্যামাউন্ট এত বেশি আছে,
একটা চুরি ডাকাতি হলে লাখ 2 লাখ টাকা, মোবাইল বা বাইক চুরি হলে লাখ 2 লাখ টাকার লস হয় মানুষের। আমরা ওগুলো এত সিরিয়াসলি নিচ্ছি, কিন্তু একটা সাইবার ক্রাইমে দেখছি কি লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তো ডিটেকশন হচ্ছে, কিছুটা সাকসেসফুল হচ্ছে, কিছু আমরা সব কেসগুলো একটু সিরিয়াসলি নিচ্ছি। সময় লাগছে, যতটা সাইবার ক্রাইম যে আছে গোটা দেশে বা আন্তরাষ্ট্রীয় একটা তার অ্যাঙ্গেল থাকে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি লোকজনকে আমরা সতর্ক করে দিই তাহলে এই ক্রাইমগুলো অনেকটা কমবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে শিবির করেছি। স্যার, এখনো পর্যন্ত 1 বছরে কত প্রতারণার অভিযোগ জমা পড়েছে, কত কোটি টাকা? দেখুন, ব্যাপারটা হচ্ছে টাকা মাধ্যমে বলতে গেলে আমরা একটা কেসে আমরা দেখেছি 1 কোটি থেকে বেশি টাকা ওরা লস করেছে। এক কেসেই প্রায় 1.5 কোটি টাকা লস হয়েছে। আমরা 20,000 থেকে 30,000 টাকাও লস হয়েছে লোকেদের। এটা কিন্তু এর অ্যামাউন্টের কোনো মানে থাকে না, কারণ তদন্তের জন্য তো এটা ইম্পর্টেন্ট নেই। কিন্তু যারা লস করছে, যার স্যালারি হচ্ছে 10,000 টাকা, ও যদি 30,000-40,000 টাকা হারিয়ে ফেলে তো ওর জন্য তো বড় অ্যামাউন্ট আছে। যে রিটায়ার্ড লোক যে ইনভেস্ট করে ফেলেছে 50 লাখ টাকা, নিজের জিপিএফ ভেঙে বা FD ভেঙে যদি ইনভেস্ট করে ফেলেছে, ওর জন্য কিন্তু বড় লস হয়ে যাচ্ছে। ওটা তো শেষ হয়ে গেছে, ওর টাকাটা যে আর্নিং ছিল, হার্ড আর্ন মানি, ওটা তো চলে গেছে। সেই জিনিসগুলো আমরা আমরা খুব সিরিয়াসলি নিই, তদন্ত ঠিক মতো চলছে, প্রত্যেক কেসটা আমরা সুপারভাইজ করি। সাইবার আমাদের সাইবার যে উইং আছে, সাইবার ক্রাইমের যে ব্রাঞ্চ আছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের, ওখানে আমরা সাহায্য নিই। কিন্তু ডিটেকশন একটা আলাদা ব্যাপার আছে, লোকজনকে একটু সতর্ক করা কি আপনি এটা এখানে পা দেবেন না, এগুলোতে একটু সতর্ক থাকলে অনেক কোটা প্রবলেমটা সলভ হয়ে যায়। কি কি ধরনের ক্রাইমগুলো হয় এ সমস্ত লোককে আমরা সতর্ক করার এটা চেষ্টা করি। জানলে কিন্তু লোকের নিকালা গিয়ে আপনার দেখিয়ে হরে কেস মে হাম লোক সেক্সটর্শন, জেসে এক উদাহরণ দেতা হুম, ইস এক্সটর্শন CPC ইলাকে মে দু তিন বহুত বড়ে কেসেস আমারে সামনে আয়ে। হাম লোক নে উন লোগোন কো জো মেন লোক থে উনকো হাম লোগোন নে রাজস্থান সে অ্যারেস্ট কিয়ে, অ্যারেস্ট করনে কে বাদ উসকে বাদ এক ভি সেক্সটর্শন কা কেস ইয়াহ পে রিপোর্ট নেই হুয়া। তো আমরা যে লোকটি যে মেন পান্ডা আছে ওদেরকে ধরেছে যারা সেক্সটর্শন কেসে, তারপরে একটাও সেক্সটর্শন কেস আমার সামনে আসে। তো এটা মেন লোককে ধরা কিন্তু খুব আমার চেষ্টা আছে। এটা বলতে পারি কি এটা ক্রাইমটা আমরা যে যারা করে ওদের উপরে আমরা নজর রাখবো। ওটিপি ছাড়া যে হচ্ছে ওটা একটা নিশ্চয় আপনার সঙ্গে ইন্টারাকশন করছে, হয়তো আপনার মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে বলছে বা আপনাকে কিছু লিংক পাঠিয়ে দিচ্ছে যেখানে আপনার মোবাইলের কন্ট্রোল ওর হাতে যাচ্ছে বা আপনি যা ফিল আপ করছেন সব ডিটেলস ওদের কাছে আসছে। মেন জিনিসটা হচ্ছে আইদার OTP বা কোনো লিংক, আপনি দয়া করে কার সঙ্গে মানে সেই জিনিসটার মানে ক্লিক করবেনই, নাম্বার ওয়ান। এটা এটা মাথায় রাখুন। জানা অপরিচিত লোকের ফোন তোলা বা হোয়াটসঅ্যাপ কল করবে বা কেন, যে নর্মাল আপনার অপরিচিত লোক তার নর্মাল কল করবে, হোয়াটসঅ্যাপ কল যারা পরিচিত লোক আছে তারে আপনি ফোনটা তুলবেন, আর যদি মনে হয় কি এটা ফ্রড আছে আপনি রেসপন্ড করবেন। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, CPAP, BiPAP, তারপর অর্থোপেডিক, হুইল চেয়ার, ক্র্যাচ, LS বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মিডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালি বাজারে। দেখা যেত কি বলুন তো, যে একটা OTP এলো এবং ফ্রডস্টার যেটা করছে আপনাকে বিভিন্ন রকম ভাবে ইয়ে করে, আমি ব্যাংকের ম্যানেজার বলছি, এ বলছি বলে একটা OTP গেছে, OTPটা শেয়ার করুন। যখনই OTPটা শেয়ার করলেন আপনার অ্যাকাউন্টের টাকাটা কোনো একটা ফ্রডস্টারের অ্যাকাউন্টে ওটা চলে গেল। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে OTP ওরা কিন্তু চাইছে না, বা চাইলেও এখন অনেকে ধরুন অ্যাওয়ার হয়ে গেছে, আরে OTP তো আমি দেবো না। সেই জন্য এখন যেটা হচ্ছে সেটা হলো যে আপনি যখন ধরুন কোনো একটা কাস্টমার কেয়ার সার্চ করছেন, একটা নাম্বার দিয়ে ধরুন ফোন করলেন, যেটা কোনো কাস্টমার কেয়ারের, ও আপনাকে বললো যে আমার সিনিয়র আপনাকে ফোন করবে, আপনার কোনো হোয়াটসঅ্যাপ আছে, বললো হ্যাঁ আছে, ধরুন আমি বললাম হ্যাঁ আছে, আমাকে একটা কাস্টমার কেয়ার .apk বলে একটা ফাইল পাঠিয়ে দেন। ওটা যখন ক্লিক করলেন, যদি উবেরে সার্চ করে থাকেন উবের আসবে, হিতাচি হলে হিতাচি আসবে, ক্লিক করলেন ওখানে ফর্মের মতো রয়েছে, এখানে সব কিছু দিয়ে দিলেন। এর ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, আপনার মেসেজ এবং কলটা ওটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে ফ্রডস্টারের নাম্বারে। যখনই ফরওয়ার্ড হয়ে গেল তার মানে কি ওকে আর চাওয়ার দরকার পড়লো না, ও তো ওই ফোনেতে আপনার OTP এবং ওটা পেয়ে গেল, টাকাটা ট্রান্সফার হয়ে গেল। এটা হলো লেটেস্ট।
এফডি ভেঙে কিভাবে হচ্ছে, ধরুন এফডি কেউ করেছে, প্যান কার্ডের নাম্বারটা কোথাও দিয়ে দিয়েছে, এসবই মানে ট্রেন্ড তো এগুলো, এগুলো না দেখে ইনভেস্টিগেশন না করে বলা যাবে না যে কোন কার করে কি হলো কিভাবে কি হলো। এটা হচ্ছে ইন জেনারেল যেটা এখন চলছে, সেটা হচ্ছে যে আপনার কলটা ফরওয়ার্ড হচ্ছে, এটা হচ্ছে এখন কমপ্লিট। কি করণীয় মানে কোনোভাবে করণীয় বলতে দেখুন, কোনোভাবে কোনো এপিটি ডাবল ক্লিক করা যাবে না যেটা ইনস্টল হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে কোনো আননোন লিঙ্কে ক্লিক করা যাবে না, এইটার জন্য আমি একটু আগেই বলে দিলাম যে কোথায় গিয়ে লিঙ্কটা চেক করে নেবেন, এটা করতে হবে। এবং আননোন যদি বিভিন্ন জায়গা থেকে ধরুন দেখেন যে হোয়াটসঅ্যাপে কল আসছে, ওগুলো সব ভয়াব কল, কোনোভাবে এন্টারটেন করা দরকার নেই, সমস্তগুলোকে ব্লক করতে হবে। ওকে, থ্যাংক ইউ। কোনো একটা আইডেন্টিটি তো পাচ্ছে ফরেস্টার, হ্যাঁ এগুলো দেখছেন, ওগুলো ধরবেন না, একটাও আপনাকে আমেরিকা থেকে কল করছে না, যাদের রিলেটিভ নেই তাদের বাদ দিয়ে আমি বলছি, সব ভয়াব কল, মানে ভয়েস ওভার ইন্টারনেট বা নেট কলিং। ওকে, আপনার নাম আর ডেসক্রিপশন? অজয় গান্ধী, আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট।